হ্যালো গাইজ ওয়েলকাম টু দ্য সেকেন্ড পার্ট অফ দ্য ইভিনিং যেটা ডে টুতে আমরা বাঘা বিচ গেছিলাম তা দেখো বাঘা বিচের এন্ট্রি পয়েন্টটা কি সুন্দর ঢুকতে যে প্রথম শ্যাক্সটা ছিল সেখানে সবাই কত এনজয় করছে পার্টি করছে নাচ গান করছে আর এটা হলো বাঘা বিচের ফার্স্ট ভিউটা বাঘা রিভারটা যখন এসে সমুদ্রে বসে সেই জায়গা মোহনা তারপর আমরা সবাই এখানে একটা শ্যাক্সের সামনে বসে পড়লাম সিট নিয়ে আর সমুদ্র এই সুন্দর রূপটা দেখতে এত ভালো লাগছিল রাত্রিবেলা এত সুন্দর লাইটিং করেছিল পিছে আর তার মধ্যে এই ওয়েভসগুলো আসছিল তখন জোয়ার ছিল বাঘা পিছে এই সন্ধ্যাবেলার সময়টা খুব ভালোভাবে কাটালাম আমরা এবার আমরা এই শ্যাক্সগুলো না এর মধ্যে একটা শ্যাক্সে একদম ফ্রান্ট রোতে বসেছিলাম গুগু খুব টায়ার্ড ছিল বেচারা বাচ্চা আমাদের সাথে ঘুরে ঘুরে ও তো ঘুমিয়েই পড়েছিলো আমরা এখানে হট কফি খাচ্ছিলাম তারপর হট চকলেট তারপর পাইনঅ্যাপেল জুস তারপর অনেক কটা প্রন স্টার্টার নিয়েছিলাম প্রনের স্টার্টারগুলো খুব সুন্দর ছিল স্ট্রবেরি মিল্কশেক নিয়েছিলাম তাই এইসবই এনজয় করছিলাম আমরা খাচ্ছিলাম খুব সুন্দর একটা ফ্যামিলি গেট টুগেদার হলো খুব ভালো লাগছিলো তারপর শিল্পার হাতে দেখছো যে ওই রেডিয়াম ব্যান্ডসগুলোও কিনেছিল আমাদের সবার জন্য তো এখানে একটু গল্পগুজব হচ্ছে মস্তি হচ্ছে সবাই মিলে খুব এনজয় করছি আমরা